আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা কম বাজেটে একটি ডেস্কটপ কম্পিউটার কিনতে চাচ্ছেন, আপনারা অটোক্যাড ড্রয়িংয়ের জন্য অথবা 3D ম্যাক্সের কাজের জন্য অথবা গ্রাফিক্স ডিজাইন বা ফ্রিল্যান্সিংয়ের জন্য মনিটর সহ কোরাই 5X প্রসেসর দিয়ে, তো আশা করি আজকে আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। তাহলে আজকে আমাদের যে পিসি প্যাকেজ আছে, তো এই পিসি প্যাকেজের সাথে কি কি থাকতেছে আমরা আলোচনা করব। আজকে আমাদের এখানে দেখতে পাচ্ছেন আমাদের একজন আপু, উনি আমাদের কম্পিউটার ল্যাব থেকে একটি কম্পিউটার কিনছে। তো উনি মূলত অটোক্যাড এবং 3D ম্যাক্সের কাজ করার জন্য মূলত কম্পিউটারটি কিনছে। তো ওনাকে আমরা একবারে কম বাজেটে একটি ফুল সেট আপ আমরা দিয়ে দিছি। তো এখন ওনার সাথে আমরা কথা বলবো। জি, আপনার নাম? আমার নাম প্রিয়া। আপনি মূলত কি করেন? আমি পড়াশোনা করি। আপনি কিসে পড়াশোনা করেন? আমি ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে যে আর্কিটেকচারে পড়াশোনা করি। হ্যাঁ, কোন কোন সেমিস্টারে আছেন? সিক্স সেমিস্টারে আছেন। আর আপনি যে কম্পিউটারটি আজকে আমাদের কাছ থেকে কিনতেছেন, মূলত এই কম্পিউটারটি দিয়ে আপনি কি কাজ করবেন বা কিসের জন্য কিনতেছেন? আমি কম্পিউটারটি কিনতেছি অটোক্যাড ম্যাক্স এগুলা কাজ করার জন্য। আচ্ছা, তো আপনি কি কোনো জব টপ করেন নাকি অটোক্যাডের কাজ মোটামুটি পারেন নাকি শিখতেছেন? না, আমি আসলে অটোক্যাড ম্যাক্স এগুলো শিখতেছি। জি, আপনি কোন প্রতিষ্ঠান থেকে শিখতেছেন? ইনোভেটিভ আর্কিটেকচার অফিস থেকে আমি কাজ শিখতেছি। কাজ শিখতেছেন, এই অফিসে আর কি কি কাজ করানো হয় বা তারা কি কি কাজ করে থাকে বা কি কি সেবা দিয়ে থাকে? এখানে অটোক্যাড ম্যাক্স, তার পাশাপাশি মানে আমাদের সাইট দেখানো হয়, মানে বিল্ডিং ডিজাইনের যে সাইট, বিল্ডিং ডিজাইনের কাজ মূলত ওইখানে করা হয় নাকি? সব ধরনের কাজ করানো হয়। তো তাহলে চলুন বন্ধুরা, এখন আমরা ভিডিওটি শুরু করব। এটি হচ্ছে ওনার ইনভয়েস, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার নাম হচ্ছে প্রিয়া, ওনার বাড়ি হচ্ছে পাইকপাড়া, এবং ওনার যে পিসির টোটাল প্যাকেজ আছে এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 19,450 টাকা। তো প্রথমত আমরা ওনাকে যে মাদারবোর্ড দিচ্ছি এটি হচ্ছে গিগাবাইডের 81, তারপরে প্রসেসর আমরা দিচ্ছি কোরাই 5-এর 3.40 GHz-এর, এখানে 5,800 টাকা আমরা ওনাকে দিছি ডিসকাউন্ট দিয়ে। তারপর হচ্ছে এখানে গেমিং কুলিং ফ্যান, তারপর হচ্ছে 8 GB র্যাম, 320 GB হার্ড ডিস্ক, তারপর হচ্ছে কেচিং এবং একটি গেমিং পাওয়ার সাপ্লাই, তারপর হচ্ছে এখানে একটি 17-ইঞ্চি স্কোয়ার মনিটর। প্রথমত আমরা যে মনিটরটি দেখাচ্ছি ওনাকে আমি যে মনিটরটি দিছি এটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্কোয়ার একটি মনিটর, এটি হচ্ছে ডেলের 17-ইঞ্চি একটি কোরিয়ান মনিটর, খুবই ভালো মানের। আমি এর পিছনের অংশটি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটি বাটন আছে, এটি প্রেস করে এখানে যে অ্যাঙ্গেল আছে এটি খুলে আপনারা চাইলে ওয়াল মাউন্ট ব্যবহার করে আপনারা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে এই মনিটরের যে প্রাইস আছে, আমরা পিসি প্যাকেজের সাথে আমরা 3700 টাকা দিয়ে দিতেছি, আর আমরা এটি খুচরা যে সেল আছে এটি হচ্ছে আমরা 4200 টাকা মূলত সেল করে থাকি। এর সাথে আপনারা একটি বিজিএ কেবল এবং একটি পাওয়ার কেবল আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের কাজের জন্য অথবা আপনারা অটোক্যাড বা 3D ম্যাক্সের কাজের জন্য একটি পিসি বিল্ড আপ করবেন বা যারা মূলত কাজ করেন তাদেরকে আমি সাজেস্ট করি স্কোয়ার মনিটর, কারণ স্কোয়ার মনিটর দিয়ে খুবই ভালোভাবে কাজ করা যায় এবং এর যে কালার কোয়ালিটি আছে আপনারা প্রত্যেকটা কালারই খুবই ভালোভাবে পাবেন এবং একবারে স্পষ্ট দেখা যাবে, কোনো ধরনের সাইড নেগেটিভ থাকবে না। তারপর হচ্ছে ওনাকে আমরা যে পিসি দিছি, পিসির মধ্যে যে ক্যাচিং আছে এটি হচ্ছে অ্যাপটেকের একটি খুবই কোয়ালিটি ফুল একটি ক্যাচিং, এবং আমি এই ক্যাচিংটির যে একবারে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এর মধ্যে প্লাস্টিকের নচ আছে এখানে 4টি, তো যার ফলে এটি ফ্লোরের মধ্যে এই আপনারা ইউজ করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। এবং এই ক্যাচিংটি আকারে অনেকটাই মূলত অনেকটাই বড়, এবং এর মধ্যে আপনারা চাইলে গেমিং মাদারবোর্ডও ব্যবহার করতে পারবেন, যে মাদারবোর্ডগুলো আকারে অনেকটাই বড়, এবং এর মধ্যে আপনারা 2টি SSD এবং 2টি হার্ড ডিস্ক ব্যবহার করতে পারবেন। এবং এই ক্যাচিংয়ের যে প্রাইস আছে, প্রাইস হচ্ছে 1300 টাকা আমরা মূলত ওনাকে ধরছি। তারপর হচ্ছে এর সাথে আমরা যে মাদারবোর্ডটি দিছি, তো এটি হচ্ছে গিগাবাইডের একটি কোরিয়ান মাদারবোর্ড, খুবই ভালো মানের, এবং এর যে মডেল আছে গিগাবাইড GA-H81M-D2V।
তো এই মডেলটি হচ্ছে গিগাবাইডের 81 এর মধ্যে খুবই একটি আপডেট মডেল। এর মধ্যে আপনারা চাইলে কোরাই 3, কোরাই 5, কোরাই 7 এর 4 জেনারেশনের যত গিগাহার্টজ এর প্রসেসরই আছে আপনারা এর মধ্যে লাগাতে পারবেন, যেমন 3.70, 3.40, 3.60 সব প্রসেসর এর মধ্যেই সাপোর্ট করবে। এটি হচ্ছে 4 জেনারেশনের একটি মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডের মধ্যে দুইটি আপনারা দেখতে পাচ্ছেন র্যাম স্লট আছে। এখানে আপনারা 8/16 GB র্যাম ব্যবহার করতে পারবেন এবং এই মাদারবোর্ডের মধ্যে চারটি SATA পোর্ট এবং একটি গ্রাফিক্স কার্ডের স্লট আছে। আপনারা চাইলে এর মধ্যে 2GB, 4GB DDR5 এর গ্রাফিক্স কার্ডও ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমি এই মাদারবোর্ডের পিছনের অংশটি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই মাদারবোর্ডের পিছনের দিকে USB 3.0 পোর্ট আছে মূলত এখানে চারটি এবং 2.0 পোর্ট আছে দুইটি, DVI পোর্ট এবং এখানে BGA পোর্ট এবং PS2 কিবোর্ড মাউসেরও এখানে পোর্ট দেওয়া আছে। তো এই হচ্ছে এই মাদারবোর্ডটি। তো আপনারা যারা গ্রাফিক্স ডিজাইনের জন্য বা বিভিন্ন কাজের জন্য কম বাজেটে একটি ভালো মাদারবোর্ড কিনতে চাচ্ছেন, এই মাদারবোর্ডটি আপনারা কিনতে পারেন। এর যে প্রাইস আছে, এর প্রাইস হচ্ছে 3700 টাকা যারা PC প্যাকেজে নেয়, আর আমরা এগুলো নর্মালি সেল করে থাকি 3800 টাকা। তারপর হচ্ছে এর সাথে যে প্রসেসরটি দেওয়া হয়েছে এটি হচ্ছে 3.40 কে সিরিজের একটি প্রসেসর, কোরাই 5-এর। আমরা PC প্যাকেজের মধ্যে আমরা 5800 টাকা ধরছি, আর এই প্রসেসরটি আমরা খুচরা সেল করি হচ্ছে 6500 টাকা। আর যেগুলো গিগাহার্টজ কম আছে, যেগুলো 2.90, 2.50, এগুলো আমরা মূলত সেল করি 5500 টাকা। তারপর হচ্ছে যেহেতু এখানে প্রসেসর লাগানো হয়েছে কোরাই 5-এর 3.40 গিগাহার্টজের, ওই জন্য আমরা এর মধ্যে একটি খুবই ভালো মানের একটি কুলিং ফ্যান দিছি এবং এই কুলিং ফ্যানের যে হিট সিন আছে এই হিট সিনটি অনেকটাই ওয়াইড এবং অনেকটাই বড়, যার ফলে এটি টেম্পারেচার খুবই ভালোভাবে কন্ট্রোল করতে পারে। কোরাই 5-এর যতগুলো প্রসেসর আছে যেগুলোর ক্যাশ মেমোরি এবং কোর থ্রেট অনেকটাই বেশি। তো এই যে কুলিং ফ্যান আছে এই কুলিং ফ্যানের প্রাইস হচ্ছে 450 টাকা। আপনারা যারা ভালো মানের PC আপনারা বিল্ড আপ করবেন অবশ্যই কুলিং ফ্যানটি আপনারা ভালো লাগাবেন। কুলিং ফ্যানটি যদি আপনারা ভালো না লাগান তাহলে PC-টি 1 থেকে 1.5 ঘন্টা চলার পরে অফ হয়ে যাবে। আর যারা 3D Max-এর কাজ করে বা যারা ভিডিও এডিটিংয়ের কাজ করে, যা যদি PC-টি র্যান্টার দেয় তাহলে কিন্তু PC-টি অফ হয়ে যেতে পারে, ওই ক্ষেত্রে অবশ্যই আপনারা একটি ভালো মানের কুলিং ফ্যান লাগিয়ে নেবেন। তারপর হচ্ছে পাওয়ার সাপ্লাই, যেহেতু এখানে 4 জেনারেশনের একটি PC বিল্ড আপ করা হয়েছে এবং যেহেতু এটি দিয়ে 3D Max এবং অটোক্যাডের কাজ করা হবে, ওই জন্য PC-টি লং টাইম ইউজ করা হবে, যার ফলে সেজন্য আমরা এর মধ্যে যে পাওয়ার সাপ্লাইটি দিছি, পাওয়ার সাপ্লাইটি হচ্ছে হাই পাওয়ারের একটি গেমিং পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে 550 ওয়াটের। এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যে প্রত্যেকটা যে বোল্ট আছে প্রত্যেকটা বোল্টের অ্যাম্পিয়ার অনেকটাই বেশি। যেমন এখানে 3.3 ভোল্টের অ্যাম্পিয়ার হচ্ছে 20 অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে 5 ভোল্টের যে অ্যাম্পিয়ার আছে এখানে 22 অ্যাম্পিয়ার, তারপর হচ্ছে এখানে 12 ভোল্ট যে আছে হলুদ কালারের, তো 12 ভোল্টের যে অ্যাম্পিয়ার আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 30 অ্যাম্পিয়ার, এবং ফাইভ ভোল্টেরও অ্যাম্পিয়ার অনেকটাই বেশি। 5 ভোল্ট এবং 12 ভোল্ট হচ্ছে মাদারবোর্ডের হার্ড ডিস্ক এবং গ্রাফিক্স কার্ডের মধ্যেও 12 ভোল্ট যায়, যার ফলে এখানে অ্যাম্পিয়ার অনেকটাই বেশি আছে। আপনারা চাইলে এই পাওয়ার সাপ্লাই দিয়ে একাধিক হার্ড ডিস্ক এবং গ্রাফিক্স কার্ড এবং দুইটি র্যামও আপনারা ব্যবহার করতে পারবেন। এর প্রাইস হচ্ছে 1250 টাকা। আবার হাই পাওয়ারের মধ্যে আরেকটি নর্মাল ভার্সন আছে, এর প্রাইস হচ্ছে 650 টাকা, এবং এই পাওয়ার সাপ্লাইয়ের 6 মান্থের গ্যারান্টি ওয়ারেন্টি আছে। যেহেতু এটি দিয়ে ম্যাক্সের কাজ করবে, ওই ক্ষেত্রে আমরা এর মধ্যে র্যাম দিছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি UCTech-এর একটি 8GB র্যাম দেওয়া হয়েছে, এর বাস স্পিড হচ্ছে 1600 MHz-এর, এবং এই র্যামের হচ্ছে দুই পাশেই IC আছে, যার ফলে এই র্যামটি লং টাইম ইউজ করলো বা এই PC-টি লং টাইম ব্যবহার করলো, এই PC-র যে র্যামের যে মেমোরি চিপগুলো আছে এগুলো তেমন একটি হিট হবে না। এবং এর যে গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটি হচ্ছে 2 বছরের গ্যারান্টি, এবং এর র্যামের প্রাইস ধরা হয়েছে 2700 টাকা। তো এই হচ্ছে ওনার যে PC আছে টোটাল PC প্যাকেজ, এবং ওনাকে আমরা 320 GB হার্ড ডিস্ক দেওয়া হয়েছে। এখানে 320 GB হার্ড ডিস্কের যে প্রাইস আছে এটি ধরা হয়েছে 800 টাকা। তো এই হার্ড ডিস্কের, এটি হচ্ছে কোরিয়ান হার্ড ডিস্ক, এই হার্ড ডিস্কের 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে।
তো এই হচ্ছে একবারে কম বাজেটে 19,000 টাকার ভিতরে আপনারা যারা একটি কম্পিউটার কিনতে যাচ্ছেন, আমি মনে করি কম বাজেটের মধ্যে এই পিসিতে যা যা দেওয়া হয়েছে খুবই ভালো কাজ করতে পারবেন এবং খুবই স্পিড পাওয়া যাবে। পরবর্তীতে এই পিসির মধ্যে একটি এসএসডি লাগানো হবে আরও স্পিডের জন্য। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটির নিচে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তাহলে যারা কম বাজেটে একটি কম্পিউটার কিনতে চাচ্ছে বা যারা কম্পিউটার কিনবে ভাবতেছে বা কম্পিউটার সম্পর্কে কিছু জানতে চাইতেছে তারাও এই বিষয়ে অনেক কিছু জানতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আমাদের নতুন কোন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।